সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সন্ধ্যার স্ন্যাকিং টাইমে কিংবা মধ্য সকালের স্ন্যাকিং টাইমে, অর্থাৎ মধ্য সকালে আপনি কি খাবেন অথবা বিকেলে কি খাবেন, এটি নিয়ে দুশ্চিন্তায় অনেকেই ভুগে থাকেন। তো সেই ক্ষেত্রে সহজ সমাধান কিন্তু হতে পারে বিভিন্ন ধরনের বাদাম, কেননা বাদামে কিন্তু ক্যালোরির মাত্রা কম থাকে। যেমন আমি যদি কাঠবাদামের কথা বলি, কাঠবাদাম 10টি বা 12টি কাঠবাদাম থেকে আমরা মাত্র 100 কিলো ক্যালোরি পেয়ে যাই। তো খুব কম ক্যালোরির একটি খাবারের এক্সাম্পল হতে পারে কাঠবাদাম। আপনি যদি নিয়মিত কাঠবাদাম গ্রহণ করেন, সেটি কিন্তু আপনাকে অনেক ধরনের উপকারিতা দেবে। শুধু কাঠবাদাম না, কাজু বাদাম বা পিনাট আমরা যেটাকে বলে থাকি, বা আমাদের দেখা যায় আশেপাশে ওয়ালনাট, এই জাতীয় বাদামগুলো তো অ্যাভেলেবেল থাকে। আর দেশি যেই বাদামগুলো আছে, সেই বাদামগুলো তো আমাদের জন্য অনেকের চারপাশে অ্যাভেলেবেল থাকে। তো আসলে দর্শক, আপনারা বিভিন্ন ধরনের বাদাম থেকে কিন্তু দেখা যায় কম বেশি হলেও অনেক ধরনের উপকারিতা পেয়ে যেতে পারেন। সবার প্রথমেই যদি বলা হয়ে থাকে, বাদাম থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেটি আমাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করে থাকে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে থাকে। কাঠবাদাম আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। আপনি নিয়মিত কাঠবাদাম গ্রহণ করলে সেটি ফাইবারের পরিমাণ বেশ ভালোই থাকে, সেজন্য সেটি কিন্তু কী করে থাকে, আপনার ওজন নিয়ন্ত্রণে পরোক্ষভাবে ভূমিকা পালন করে থাকে। এখানে ন্যাচারাল সুগারের পরিমাণ একেবারেই লিমিটেড থাকে, সেই জন্য ডায়াবেটিস রোগীরাও মধ্য সকালের আহারের সময় অথবা বিকেলে, যে আমরা বিকেলে নাস্তাটা করে থাকি বা স্ন্যাকিং টাইমে, তখন কিন্তু কাঠবাদাম গ্রহণ করতে পারেন। পাশাপাশি দেখা যায় যে হার্ট ভালো রাখতে বাদামের জুড়ি মেলা ভার, যেমন আপনার মস্তিষ্ক বা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে, ঠিক সেভাবে হার্ট ভালো রাখতে, রক্তের কোলেস্ট্রল লেভেল নিয়ন্ত্রণে, এমনকি হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে কিন্তু বাদাম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা বাদাম থেকে কিন্তু কি পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়। এছাড়াও আমাদের দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখতেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে, বাদামে বিভিন্ন ধরনের ফাইবার পাওয়া যায় বা বাদামে খাদ্য আঁশের পরিমাণ বেশ কিছুটা থাকে, সেটি কিন্তু আপনার কনস্টিপেশন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কাঠবাদাম বেশ ভালোভাবেই সাহায্য করে থাকে। পাশাপাশি বলা যায় যে বাদাম আসলে আমরা কীভাবে খাবো, এটি অনেকেরই প্রশ্ন থাকে। আপনি বাদাম অবশ্যই খাওয়ার ক্ষেত্রে কোনো লবণ বা টেস্টিং সল্ট বা কোনো বিট লবণ এই জাতীয় কিছু ব্যবহার করবেন না, হালকা তেলে নিয়ে সেটি খেতে পারেন। আর কাঠবাদাম কাঁচা খেতে পারেন অথবা পানিতে ভিজিয়েও সেটি খেতে পারেন, পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেটি গ্রহণ করতে পারেন। আবার আপনি হচ্ছে বাদামকে ভর্তা করেও খেতে পারেন, কিন্তু সেই ভর্তা করে খাওয়ার ক্ষেত্রেও যে বিষয়টি মাথায় রাখতে হবে, লবণের ব্যবহার কিন্তু অতিরিক্ত করা যাবে না। বাদাম লবণ দিয়ে বা বিট লবণ দিয়ে খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এটি আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তো আপনি বিভিন্ন ভাবে যে বাদামগুলো খাওয়ার কথা বললাম, সেটার পাশাপাশি নিয়মিত যদি ফ্রুট সালাতের মধ্যেও বাদাম দেন, সেক্ষেত্রেও সেটি উপকারিতা যোগ করবে। আবার বাদামকে দুধের সাথে মিশিয়ে স্মুদি তৈরি করেও খেতে পারেন, সেক্ষেত্রেও আপনি বাদামের উপকারিতাটা পেয়ে যাবেন। তো বাদাম আসলে যেভাবেই খান, কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই আমি যেই উপকারিতাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।